রাজধানী সহ সারা দেশে জামাত শিবির ও তাদের সমর্থক উগ্রপন্থীদের তাণ্ডবের প্রতিবাদে শাহবাগের প্রজন্ম চত্বরে আবারও জড়ো হয়েছে তরুণেরা। প্রতিবাদী গান আর স্লোগানে চালিয়ে যাচ্ছেন তাদের অবস্থান কর্মসূচি। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আতাউর কাউসার। সবশেষ খবর জানতে আমরা যোগ দিচ্ছি তার সাথে সরাসরি। কাউসার, আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলা থেকে এখন জনসমাগম অনেক বেড়েছে গণজাগরণ মঞ্চের। আমরা একই সাথে জানি যে তিনটার সময় রায়ের বাজারে মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে। আমরা ঠিক জানতে চাচ্ছিলাম এখানে যারা সমবেত অবস্থায় আছেন তারা রায়ের বাজারের উদ্দেশ্যে কটা নাগাদ রওনা হতে পারেন? জিমুনি, আপনি যেমনটি বলছিলেন, ধীরে ধীরে এখানে কিন্তু জনসমাগম অনেক 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 বেশি বেড়েছে এবং প্রায় প্রতি ঘন্টায় একটি বা দুটি করে মিছিল এখানে আসছে এবং এসে এই শাহবাগ গণজাগরণের সাথে একাত্মতা ঘোষণা করছে। এবং আপনি যে কথাটি বলছিলেন রায়ের বাজারে যে কর্মসূচি, এখানে আমি কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন দুটোর দিকে এখান থেকে এক এই যারা এখানে অবস্থান করছে তাদের মধ্যে একটি অংশ মিছিল নিয়ে রায়ের বাজারে যাবেন, তবে আরেকটি অংশ শাহবাগে তাদের অবস্থান ধরে রাখবেন বলে আমাদের জানিয়েছেন। তারা জানিয়েছেন যে এর আগে একবার শাহবাগের অবস্থান ছাড়ার পরেই আসলে শিবির সারা দেশে এই তাদের তাণ্ডব চালিয়েছিল, কাজেই তারা শিবিরকে আর কোনো রকমের ছাড় দিতে বা কোনো রকমের সুযোগ দিতে রাজি নয়। তারা শাহবাগের তাদের আন্দোলনকারীদের অবস্থান বজায় রেখেই শিবিরের সকল তাণ্ডবকে প্রতিহত করবে। এবং এর সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আগামীকালকে শিবির যে হরতাল দিয়েছে এখানে আন্দোলনকারীরা মূলত যে যার যেখানে বাসা প্রত্যেকে প্রত্যেকের এলাকায় আহ্বান জানিয়েছে যে প্রত্যেকের এলাকা থেকে যাতে হরতালকারীরা বা শিবিরের কোনো কর্মী হরতাল পালনের উদ্দেশ্যে বের হতে না পারে, প্রত্যেকেই যেন তাদের নিজ নিজ এলাকায় এই ব্যাপারে সচেতন থাকে যে তাদের এলাকা থেকে শিবিরের কোনো কর্মী কোনো ধরনের হরতাল পালনের উদ্দেশ্যে বাসা থেকে বের হতে না পারে। কাউসার, আমরা তো জানি যে পতাকা একটা বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে, সেটা ঠিক কয়টা নাগাদ আমাদের যদি সংক্ষেপে জানাতেন? যে এখানে আমি জিজ্ঞেস করেছি, তারা আমাদের জানিয়েছেন যে দুটোর দিকে আসলে এখান থেকে তারা মিছিলটি নিয়ে রায়ের বাজারের দিকে যাবেন এবং সেই মিছিলটি মূলত বিক্ষোভ মিছিল হবে এবং পতাকা নিয়ে সেই মিছিলেই তারা একাত্মতা ঘোষণা করে রায়ের বাজারের দিকে, যে রায়ের বাজারের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে যোগ দেবেন। কাউসার, আপনাকে ধন্যবাদ।